রিসোর্ট তো রিসোর্টই হচ্ছে, দারুণ। এখানে সব কিছুর ফেসিলিটি আছে, সব কিছু কিনতে পারবে, তোমরা যা চাও সব কিছু কিনতে পারবে। চলো, এখানে একটা গোলাপ ফুটেছে, দেখাই। কত বড় দেখো গোলাপটা, এখানে যেটা স্পেশালিটি আখরোট, বাদাম, পেস্তা, কাজু সব কিন্তু তুমি এই রিসোর্টের মধ্যেই কিনতে পেয়ে যাবে, ইভেন ড্রেসও কিনতে পাবে। তো এই রিসোর্টটাতে অবশ্যই একবার আসবে, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। এত সুন্দর গার্ডেনও বানানো আছে, দেখো এই গার্ডেনে গিয়েও বসতে পারবে। তো টোটালটাই তোমাদের সাথে শেয়ার করছি, এসো কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানালাম। আমার ভিডিও বানানোটা সার্থক হবে, কারণ আমি তো কোনো পেমেন্ট পাই না, আমার চ্যানেলও দাঁড়ায়নি। আর দেখে সবাই, কেউ সাবস্ক্রাইবও করে না, আর লাইক তো ছেড়েই দাও, ঠিক আছে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার হলো আমি যতটা সম্ভব হবে তোমাদের সামনে তুলে ধরব, তাতে আমার প্রফিট হোক আর না হোক। এই যে আমি তোমাদেরকে এতটুকু হলেও যে আনন্দ দিতে পারছি, এতটুকু হলেও জানকারি দিতে পারছি, সেটা আমার পুণ্য। তো চলো আরও কিছু দেখাই। এই দেখো একদম রাস্তার পাশেই পুরো বাগানে ভরা, এত সুন্দর লাগবে না, খুব ভালো লাগবে। এই দেখো আমাদের মতন আরেকটা কাপড় এসছে, গেঁদা গাছে টাছে সব ভরা। কি আর এই দেখো সামনে দিয়েই পাহাড়, কি ভালো লাগছে। এখনো খুব ভালো করে ফ্রেশ হয়নি, মোটামুটি একটুখানি হাত পা ধুয়েই খেতে চলে গিয়েছিলাম। এখন আমরা যাব, একটু সামনে লোকাল ট্যুর আছে, মানে বাস স্ট্যান্ডটার সামনেই যাব, সেখানে কি সব বিক্রি হয় দেখব। অবশ্যই এই রিসর্টের মধ্যে জামা কাপড়, ড্রাই ফ্রুটস, যা যা মানে ব্যাগ ট্যাগ সব কিছু তোমার যা দরকার সব কিছুই পেয়ে যাবে। তবুও এটা তো আমি দেখতে পাচ্ছি, কারণ এই রিসর্টেই আমি আছি। কিন্তু লোকালটা যদি না ঘুরি না, তাহলে ঠিক মজা আসবে না, লোকালে কী পাওয়া যায় না যায় সেটার বিষয়ে জানবো কী করে। আর তাছাড়া না নিজে জানলে, না নিজে দেখলে তোমাদেরই বা কী করে আমি দেখাবো। তো চলো আমাদের সাথে একটুখানি লোকাল পাই, হেঁটে হেঁটে 11 নম্বর বাস ধরে চলে যাই লোকালে কী কী পাওয়া যায় সেটা দেখার জন্য। তো ব্লগ ছেড়ে একদম যাবে না, জম্মুর ব্লগ বলে কথা, পুরোটা দেখবে, ভালো লাগবে। তো চলো যাই। আমার বর গেছে আমার জন্য জ্যাকেট আনতে, তোমাদের কি বলবো, সোয়েটার পরে রয়েছি দেখতেই পাচ্ছ, তবুও খুব ঠান্ডা লাগছে। আমাদের কলকাতায় থাকলে কিন্তু আমি 2-3 বার স্নান করি শীতকালেও, হ্যাঁ শুনলে একটু অবাক হবে কিন্তু এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ তো আমার ফ্যামিলি মেম্বার্সরা জানে, আর গরমকালে তো আর কোনো কথাই নেই। কিন্তু আমি সকালবেলা, সকাল না ওটা সকাল বলা ভুল হবে, হ্যাঁ সকালও বলতে পারো দুপুরও বলতে পারো, 3টে নাগাদ কিন্তু আমি অলরেডি স্নান করে নিয়েছি একবার। এখানে এসে বলছি তোর বাবা বলছে, আই মিন আমার হাজব্যান্ড বলছে এত ঠান্ডার মধ্যে স্নান করলে যদি ঠান্ডা লেগে যায় রিস্ক হয়ে যাবে, কালকে তো যাবো মাতারানীর কাছে। তো দেখি সন্ধে নাগাদ আমি হয়তো স্নান আবার করতে পারি। আর তো আর ওরা গেছে জ্যাকেট আনতে, দেখো জ্যাকেট নিয়ে আসছে আমার বর আর বাচ্চা, ঠান্ডা লাগছে খুব, যথেষ্ট ঠান্ডা পাহাড়ি অঞ্চল যেটা হয় আর কি। তো জ্যাকেট পরে চলো লোকাল ট্যুর করে আসি, কী কী পাওয়া যায়। খুব দূরে যাব না, 11 নম্বর বাস ধরেই যাব, যতটুকু যাওয়া সম্ভব, যতটুকু দেখানো সম্ভব, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে পাবো। সবাই মিলে টোটোতে উঠে গেছি, 11 নম্বর বাস আর ধরা হলো না, কারণ অত দূরে যাওয়া সম্ভব না। মোটামুটি রিসর্ট থেকে বাস স্ট্যান্ড, কটরা বাস স্ট্যান্ড 8 কিলোমিটার। তো 8 কিলোমিটার এখন কে হাঁটবে, তো হাজব্যান্ড বলে কোনো দরকার নেই, টোটো করে নিই। তো টোটো হোক অটো হোক যাই বলে এটাই করেছি। বন্ধুরা চলে এসেছি বৈষ্ণব মাতা,
জম্মু। তো তোমরা তো নিশ্চয়ই ভাববে জম্মুতে এসছি, পাহাড় দেখাচ্ছি না, চলো মাতারানিতে দর্শন করতে তো কালকে যাব, আজকে পাহাড়টা দেখে নাও। তো দেখানো হয়ে গেছে, আর ডিটেলসে দেখতে গেলে আমার ভিডিওগুলোকে ভালোভাবে দেখতে হবে। আমি কিন্তু এই ভিডিওগুলো পার্ট পার্ট করে দিয়েছি, তো প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের দেখতে হবে। অবশ্যই আজকে এসেছি তো আজকে আমি ছাড়বো না, একটু সময় লাগবে, আর তোমরা হয়তো পরে ভুলে যেতে পারো, তো আমি আমার লিঙ্কটা কিন্তু ফেসবুকে শেয়ার করব। তো সেই শেয়ারটাকে ক্লিক করলেই, লিঙ্কটাকে ক্লিক করলেই আমার চ্যানেলে চলে যেতে পারবে, আর ডিটেলসে দেখতে পারবে, বৈষ্ণব মাতা দর্শন করতে পারবে, জম্মু ঘুরতে পারবে, পাহাড়ি পথ ঘাট কেমন হয়, পাহাড়ি প্রকৃতি সৌন্দর্য সব কিছু দেখতে পারবে। এটা হলো জম্মুর অটো স্ট্যান্ড, তো দেখতেই পাচ্ছো, তোমাদের সাথে শেয়ার করছি। আর এর পাশে অনেক ছোট ছোট দোকানও আছে, এখানেও তোমরা নানান রকম ড্রাই ফ্রুটস সব কিছুই পেয়ে যাবে, যা যা তোমরা চাই। তো এখানটায় আসবে অবশ্যই, এসে একবার দেখে নাও, দেখে নিজের পছন্দ মতন জিনিস অবশ্যই কিনবে। টোটালটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ভালো লাগবে। এই দেখো এখানে ভর্তি ড্রাই ফ্রুটস, কত কিনবে, ভর্তি ভর্তি আছে। প্রসাদও কিনতে পাওয়া যায়, তো তোমরা এখান থেকে প্রসাদ কিনে রিলেটিভসদের জন্য নিয়ে যেতে পারবে বাড়িতে। তো দেখো দেখাচ্ছি, এই দেখো জম্মু আসলে অবশ্যই তোমরা কিন্তু বাস স্ট্যান্ডে আসবে, কটরা বাস স্ট্যান্ডে, এখানে কিন্তু ঠাকুরও পাবে, যা যা ঠাকুরের জিনিসপত্র লাগে সেগুলো সব পাবে, কিন্তু এগুলো কিন্তু বাঙালির স্টাইলে না, নন বেঙ্গলি স্টাইলে, কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, সব কিছু পাবে এখানে, আসলে ভ্যারাইটি দোকান দেখতে পাবে, আর নিজের পছন্দ মতন জিনিস কিনতে পারবে। আমার আশেপাশে দেখছোই, আর তাছাড়া আমি তো ব্লগের মধ্যে শেয়ার করবই, তো চলো দেখতে থাকো। বন্ধুরা এখানে পাহাড়ি স্টাইলে ফাস্ট ফুডও খেতে পারবে, তো আমরা তো এখানে খাইনি ফাস্ট ফুডটা, খেয়েছি কিছু তো খেয়েছি, পান খেয়েছিলাম, লস্যি খেয়েছি, কিন্তু ফাস্ট ফুড যেটাকে বলে সেটা কিন্তু আমরা খাইনি, তাই এর টেস্ট সম্পর্কে আমি তোমাদের কোনোই নলেজ দিতে পারবো না। এবার চলো বাজারের ভিতরে তো আরও যাব, গিয়ে তোমাদের অনেক কিছুই শেয়ার করব, দেখতে থাকো। এখানে সুন্দর কাড়াও পাওয়া যায়, কিছুক্ষণের মধ্যে তোমাদের দেখাবো, কাড়া মানে ওই চুড়ি, কাঁচের চুড়ি, জানো তো, এই যে দেখো ভ্যারাইটি ডিজাইনের কাড়াও পাওয়া যায়, এই কাড়াগুলো কিন্তু কোনোটাই সস্তায় তোমরা পাবে না, যাই ধরবে 200 টাকা, ঠিক আছে। এখানে ভ্যারাইটি তোমার কাশ্মীরি স্টাইলের শল পাওয়া যায়, কাশ্মীরি স্টাইলের তোমার চুড়িদারের পিস পাওয়া যায়, ইভেন চুড়িদার পাওয়া যায়, টপ পাওয়া যায়, সবই পাওয়া যায়। এগুলো অ্যাকচুয়ালি কলকাতাতেও তো পাওয়া যায়, সেখানে সস্তা, সেই জন্য আমি এখান থেকে কিছুই কিনি, যেহেতু এটা একটা টুরিস্ট প্লেস, তাই জিনিসের খুব দাম, 100 টাকার নিচে তোমরা কিন্তু কিচ্ছু পাবে না। তোমরা যদি ভেবে থাকো কলকাতার মতন 20-30 টাকায় পাবে, একদমই ভুল, আর 100 টাকায় যেই জিনিসটা পাবে সেটা তোমাদের পছন্দ হবে, আর 100 টাকার নিচে কিছুই নেই। তো আমার মতে টুরিস্ট প্লেসে আসো, ঠাকুর দেখো, যেটা দর্শন করতে এসছো সে তো দর্শন করতেই হবে মাতারানিকে, আর তার সাথে সাথে খাবার তো খেতেই হবে, খাবারও খুব এক্সপেন্সিভ, কিছু করার নেই, বেঁচে থাকতে গেলে তো খাবার খেতেই হবে, হাত পেটা খেয়ে তো তুমি পাহাড়ে চড়তে পারবে না, তো খাবার খাও, আর জিনিসপত্র কেনাকাটি কলকাতা থেকেই কেনো। এই যে আমার শাশুড়ি দেখে যাচ্ছে, মা তোমাকে এই রিসেন্ট কতগুলো ব্যাগ কিনলো, তাও মায়ের ব্যাগ কিনবে। কাঠের বাক্স টাক্স এখানে পাবে, এই দেখো কাঠের লঙ্কা দেখতে কিন্তু খুব সুন্দর, আর অবশ্যই সেটা খুব এক্সপেন্সিভ হবে, সেটাও জেনে নাও। ছাতিও আছে দেখো, এই দেখো ছাতি খুব সুন্দর, হাতিও আছে। কিছু ড্রাই ফ্রুটসের দোকান তোমাদের সাথে শেয়ার করছি, দেখেছো ডান দিকে, এখানে কিন্তু ড্রাই ফ্রুটস খুব বুঝেই কিনতে হয়,
একটু ভালো কোয়ালিটির কিনতে গেলে কিন্তু তোমাদের বেশ ভালো দাম পড়বে। বেশ ভালো দাম বলতে বেশ ভালো দাম, 1800 টাকাও পাওয়া যায়। 1800 টাকা 2000 টাকার মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটিরগুলো তোমরা পাবে। এর নিচে যেগুলো আছে 1000 টাকাও আছে, 1200 টাকাও আছে, হ্যাঁ সেইগুলো কিন্তু তোমার পচাই পাবে ম্যাক্সিমাম। ওখানে উপর থেকে দেখে মনে হবে যে ফ্রুটসটা মানে ড্রাই ফ্রুটসটা ভালো আছে, যখনই তুমি বাড়িতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ভাঙবে, ভিতরে দেখবে ওর যে বাদামটা আছে আখরোটের সেটা কিন্তু পচা। তো আমরা এর আগেও বাজার করেছিলাম, তাই জন্য আমার কিছুটা অভিজ্ঞতা আছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর এখানে দেখো ভ্যারাইটি ব্যাগ, যেটা হয় আর কি ট্যুরিস্ট প্লেসে সবই পাওয়া যায়, ঝুড়ি টুড়ি সবই, এগুলো পুরীতেও তোমরা ভর্তি পাবে, কলকাতার বাজারে তো পাবে। এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির আখরোট তোমরা পেতে পারো, তো তোমরা যদি চাও এখান থেকে কিন্তু আখরোটটা কিনতে পারো। এখানে আখরোটের কোয়ালিটিটা কিন্তু ভালো, অবশ্যই একটুখানি দাম দিয়ে কিনবে। দেখো কেন আমি বলছি, তার কারণ হলো তুমি সস্তা দেখে কিনলে বাড়িতে গিয়ে দেখবে ভেঙে সেটা পচা। আখরোটের কিন্তু ছিলকাওয়ালাই হয়, উপর দিয়ে মোটা একদম কাঠের ছিলকা থাকে, ভেঙে তারপরে তার মধ্যে বাদাম থাকে। তো বাজে কোয়ালিটিগুলো একটু কম দাম নেয়, আর বাজে কোয়ালিটির মধ্যে ম্যাক্সিমাম ভিতরে কিন্তু পচা বা শুকনো টাইপের থাকে, সেটা এখানকার লোকেরা বোঝে কোনটা পচা, আমরা কিন্তু বুঝি না। তাই আমরা কী করি, একটু সস্তা হলেই সেটা কিনে নিই, আর বাড়িতে গিয়ে যখন নিয়ে যাই ভাঙি তখন দেখি ওটা অলরেডি পচা, খাওয়ার যোগ্য না। তাই তোমাদের আমি বলবো ভালো কোয়ালিটির আখরোট কিন্তু এখানে পাওয়া যায়, অবশ্যই সেটা ভালো দাম দিয়ে কিনবে, তাহলেই হবে, সেগুলো খারাপ হয় না। আমার অলরেডি এক্সপিরিয়েন্স আছে, সেই কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই দোকানটা দেখো, এই দোকানটাতে কিন্তু তোমরা মাতারানির পাশে বসে সুন্দর ছবিও তুলতে পারো। আমরা কিন্তু তুলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ফটোগুলো ডিলিট হয়ে গেছিলো, এবার সেই কারণের জন্য তোমাদের আমি আর ফটোটা শেয়ার করতে পারলাম না, কারণ আমরা সেই ফটোগুলোকে পাইনি, ডিলিট হয়ে গেছিলো ক্যামেরা থেকে। আর কি করা যাবে, আমাদের পয়সা কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছিলো। তো এখানটা দেখো ব্যাগের দোকানে আবার ঢুকেছে, এখন আমরা সবাই এখানে ফটো তুলবো, তো সেই কারণে এখানে এসেছি। এখানে তোমরাও ফটো তুলতে পারো, আজকে মামুনি বসে গেছে, চলো ফটো তুলি। এবার এটা দেখো, এটা তোমরা ঘরের দরজার পাশে ঝুলিয়ে রাখতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর। এটা একটা আমি পেয়েছি ছোট সাইজের 50 টাকা, হ্যাঁ কোনো কিছুই আমি পাইনি সস্তায়, এটাই একটা পেয়েছিলাম। তো আমি তিনটে কিনেছি, একটা মাকে দিয়েছি, একটা বোনকে দিয়েছি, আর একটা নিজের ঘরের জন্য রেখেছি, তো সেটাই কিনছিলাম। আর এখানে ব্লগটাও বানিয়ে নিই। আচ্ছা আমরা খাচ্ছি এখানে দুধমালাই, তো চলো দেখাই তোমাদের দুধমালাই কেনা। দুধের উপরে একদম মোটা করে সরের লেয়ার, আর তার উপরে রয়েছে কেশর। আর এখানে দেখো দুধমালাইটা সুন্দর মাটির গ্লাসে দিয়েছে, আমার যদিও মাটির জিনিস খুব ভালো লাগে। দুধটাকে ঘন ঘন করে জাল দিয়ে তারপর উপর দিয়ে মালাই দিয়ে দিয়েছে, আর সাথে কাজু পিস্তা এই সমস্ত দিয়েছে, তাই না? দেখো আর মাটির গ্লাসে দিয়েছে, আরও খেতে ভালো, তাই না মামনি? পান খাওয়ানোটা দেখানো হলো না, পানটা খুব ভালো লাগছে। দুধটাকে ভালো করে জাল দিয়ে গাঢ় করে তার মধ্যে কাজু পেস্তা বাদাম নারকেল ছোয়ারা হেনা তেনা এই সমস্ত দিয়ে ভালো করে বানানো। দারুণ খেতে, উপরে না সরও দিয়ে দিয়েছে, আর আমার খুব ভালো লাগে সর খেতে, চিজ ভালো লাগে না কিন্তু সর খেতে ভালো লাগে। ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, দাদুর বাড়িতে গরু ছিল তো খাঁটি গরুর দুধ খাওয়া অভ্যাস আছে আমার, গাঢ় দুধ খাওয়া অভ্যাস আছে, সর খাওয়ার বেশি অভ্যাস। এই জন্য আমি বাটারের থেকে ঘিটা বেশি পছন্দ করি, কারণ আমার মামা বাড়িতে গরু ছিল তো বাড়িতেই ঘি বানানো হতো। একবার যদি তোমরা বাড়ির ঘি, অরিজিনাল বাড়ির ঘি যদি খাও তোমাদের কিন্তু বাটার কখনোই ভালো লাগবে না, আর কেনা ঘি তো একদমই পছন্দ হবে না। আমি কোনো ব্র্যান্ডের নাম বললাম না, কিন্তু এখনো পর্যন্ত সেরকম ব্র্যান্ডই আসেনি যেটাতে গরুর ভালো ঘি দেবে, বলো? ভালো, মাটির গ্লাসে দিয়েছে,
একটা মাটির শেদো শেদো গন্ধ আরো ভালো লাগছে। বন্ধুরা উঠে পড়লাম ঘোড়ার পিঠে, আশা করি তোমরা বুঝতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি বৈষ্ণমাতা দর্শনে। টোটালটাই খুব ভালোভাবে আজ আমি তোমাদের বৈষ্ণমাতা দর্শন করাবো, তো অবশ্যই আমার এর পরের ভিডিও ব্লগ সিক্সটা নিশ্চয়ই 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 দেখবে, অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু। প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, বৈষ্ণব মাতা কাকে বলে, আশীর্বাদ কাকে বলে, টোটালটাই শেয়ার করব, অবশ্যই ব্লগ সিক্সটা দেখবেই। তো এইখানেই তোমাদের সামান্য একটুখানি প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা আরও দেখার জন্য উৎসাহী হয়ে থাকো। তো দু একদিন পরে আমি আবার নতুন আর একটা তোমাদের জন্য ব্লগ নিয়ে আসছি। নতুন ব্লগ মানেই এর পরের ব্লগটা হবে বৈষ্ণব মাতাকে কেন্দ্র করে। তো টাটা, বাই বাই।